এদিকে মায়েরা রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখটা খুলবেন এরকম করে দুটো আঙুল দিয়ে তাকান আমার দিকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণকে দেখলেন, হাতটা দেখলেন, ঘুম থেকে উঠলেন। যদি মনে করেন আমার কাজের খুব চাপ, প্রচুর চাপ, আপনি বিছানাতে গুরুমন্ত্র ভজন করবেন, একবারে পাক্কা জেনে নিন যে বিছানাতে গুরু প্রশ্ন করবেন, ছি বিছানা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র ভজন করব কি করে? মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কখন বললেন? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন তখন মায়েরা, মহাপ্রভু নীলাচলে যাচ্ছিলেন, পায়খানায় বসলেন, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলেন, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা যাচ্ছিল, তার নাম গোপাল। গোপাল জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বললো তুই বুঝবি না। বলে কেন? আমার না মুখ সবসময় হরিনাম করে, জীব হরিনাম করে, পাপ হবে, তাই জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম। ও আচ্ছা প্রভু, ওই অবস্থায় কেউ যদি পায়খানা করতে গেছে, সে সময় যদি তার বুকে ব্যথা হয়, সে মরে যায়, তাহলে সে কি ভগবানের নাম করতে পারবে না? মহাপ্রভু চৈতন্য হয়ে গেল, বাহ তুই ঠিকই বলেছিস, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে যে ভগবানের নাম স্মরণ করে তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। এই জন্য বলে রাখি, মৃত্যুকালে কেউ যদি গোবিন্দকে স্মরণ করতে পারে তার লাভ হয়ে যায়। মহাপ্রভু তখন থেকে বললেন সব জায়গায় নাম করা যায়, খাইতে শুইতে যথাযথা। এই নিয়মটা মনে রাখবেন মায়েরা, ঘুম থেকে উঠে বিছানা থেকে যখন নামবেন বাঁ পাটা নামাবেন, আর দাদা ভাইরা ডান পাটা নামাবেন, যে মাটিতে নামবেন সেই মাটিটাকে একবার প্রণাম করে নামবেন। কেন? ওই মাটিতে মহাপ্রভুর চরণধুলি আছে, ওই মাটিতে রামের চরণধুলি আছে, ওই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, ওই মাটিতে বিষ্ণুর চরণধুলি আছে, ওই জন্য ওই মাটিকে আপনার প্রণাম করে বসবেন। আপনার যখন দান আসতে, আপনার যখন দান করবেন মায়েরা, দান দান একবার শব্দ না করে শুনবেন, দান করবেন তো দানের একটা নিয়ম আছে, যে হাত ওপরে দেয়, যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। এবার কাল থেকে যারা দান করবেন, আপনার বাড়িতে ভিক্ষারি এসছে, সে বলছে মা জয়নিতাই ভিক্ষা দাও, আপনি যখন ভিক্ষা দেবেন চুপচাপ দিলে আপনার দেওয়া হবে, লাভ হবে অর্ধেকটা। পূর্ণ লাভ কোন দিন হবে, কোন সময় হবে? যখন আপনাকে জয়নিতাই বলে ও বললো মা জয়নিতাই ভিক্ষা দাও, যেহেতু আপনাকে মা বললো, জয়নিতাই বললো, ভিক্ষা দেওয়ার সময় আপনি জোরে বলতে পারেন না পারেন, আস্তেও বলবেন জয়নিতাই। হরে কৃষ্ণ বলে কেউ ভিক্ষা চাইলে তাকে আপনি প্রত্যুত্তরে বলবেন হরে কৃষ্ণ। যদি দিতে না পারেন, বাবা এখন কাজের মধ্যে ব্যস্ত আছি একটু ঘুরে এসো, হরে কৃষ্ণ, খুশি হবে। আর যদি বলেন ঘুরে এসো তো এখন সময় নেই, তাহলে কিন্তু হবে না, আপনার নিয়ম আছে। দান যারা করে, একটু বলি দানের কথা, সবাই মনে লক্ষ্য করবেন, দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল একজন মুনি, এইদিকে একজন মুনি গঙ্গা জলে নেমে আছে, উঠছে না। দ্রৌপদী বলল মা এই মুনিবর তুমি দাঁড়িয়ে আছো জলের মধ্যে, ওঠো। মুনি বলল মা যে কাপড়টা পরে আমি জলে ভাসছি, যে কাপড়টা পরে স্নান করতে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি তো তোমার কাপড়ে কিছু অংশ কেটে দাও, আমি তোমাকে আশীর্বাদ দেবো। মায়েরা দ্রৌপদী কী করেছিল? নিজের কাপড়ে কিছু অংশ কেটে মুনিকে দান করেছিল। মুনি তখন লজ্জা নিবারণ করে পারে উঠে বলল মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন জোরে বলুন? দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে। তবে আপনাদের বলে রাখি, একটা একটা করে শুনবেন, দেখবেন আরেকবার আরেকটা কারণ আছে যার জন্য কৃষ্ণ দ্রৌপদীকে কাপড় দিয়েছিল। আসতে কোন দিন? শিশুপাল। আপনার কেউ শিশুপালের নাম শুনেছেন? হরে কৃষ্ণ, শিশুপালের নাম শুনেছেন? শিশুপালকে বলুন তো, কৃষ্ণের পিসির ছেলে। তো মায়েরা শিশুপালের যখন জন্ম হয়েছিল তিনটে চোখ চারটে হাত হয়েছিল। এই গ্রামে যদি কোনো মায়ের বাচ্চা হয় তিনটে চোখ চারটে হাত, সে তো তাকে মনে মনে ভাববে রাক্ষস ছেলে হয়েছে। শিশুপালের মা দেখলো এই সেটা তিনটে চোখ চারটে হাত হয়েছে, একে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। অন্ধকারে রাত্রিবেলা যখন শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো মা যে ছেলেটা তুমি জন্ম দিয়েছো তিনটে চোখ চারটে হাত হয়েছে তাকে বাড়ি নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার মৃত্যু। লক্ষ্য করুন মায়েরা, সবাই দেখতে এলো শিশুপালকে, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না দরজায় পা দিয়েছে আর শিশুপাল বলে চিৎকার করেছে, শিশুপালে একটা চোখ দুটো হাত খসে পড়েছে। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বললো, কৃষ্ণ আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কৃষ্ণ শত অপরাধ করলে ক্ষমা করবি? কৃষ্ণ বলল, পিসি আইন রাখবো, ফাঁক রেখে দেবো, শত অপরাধ করলে ক্ষমা করবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। লক্ষ্য করুন আপনারা সবাই, যখন রাজসীয় যজ্ঞ করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির, তখন কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না, কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বললো, লম্পট, চরিত্রহীন, ব্রজগোপীতে বসন চুরি করো, চোর, নবনী চুরি করো, চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, শিশুপাল
তোর তো 100টা বলার কথা, তুই বল তারপর দেখ আমি কে। 101 বলা হয়ে গেছে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে সেদিন। কিন্তু শিশুপালের মস্ত আহা, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে যেদিন শিশুপালের মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। দ্রৌপদী সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়ের টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। তবে আপনাদের এই বর্ধমান জেলায় সেটা নাই, আমাদের বীরভূমেও কম আছে, একটা জায়গায় কিন্তু আছে যেটা আমি বলবো আপনাদের এখানে নাই, আমাদের বীরভূমে নাই। আমি যেখানে বাস করি একবার লাস্ট বীরভূমের বর্ডার, আমার পাশেই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে কীর্তন হলে বৈষ্ণব বাবাজিরা কী করেন, একটা থালাতে প্রদীপ নেয়, তিলক নেয়, সবাইকে তিলক দেয়, প্রদীপ দেখায়, আর মায়েরা বাবারা যারা কীর্তন শুনে তার 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়। তো একটা আসরে কীর্তন হচ্ছে, সবাই 10 টাকা 20 টাকা করে দিচ্ছে বৈষ্ণব বাবাজিকে। একজন 100 কোটি টাকার লোক মালিক সামনে বসে আছে, সবাই দিচ্ছে, উনি দিচ্ছেন না। উনি কী করছেন আমার দিকে তাকান, উনি পকেটে হাত থেকে ভরছেন আর বের করছেন, এমনি এমনি করছেন। তা আমি মনে মনে ভাবছি এইরকম এইরকম করছে কেন, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দান দিতে গেলে ঠিক মতো করতে হয়, কেন যদি দান করবেন তাহলে বৈষ্ণবকে করুন। ও মায়েরা দান করবেন তো বৈষ্ণব ভক্তকে করুন। একটা ছেলে সারাদিন মদ খায়, শেষ হয়ে গেছে পয়সা, মায়েদের দরজায় যায়, মা 4 দিন খাই নাই, মায়েদের মন নরম, 100 টাকা দিল, 1 কেজি চাল দিল, ওটা বিক্রি করে মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে, মা সামান্য চাল দাও, এক মুষ্টি চাল দেবেন, বৈষ্ণব মানি বাড়ি নিয়ে যাবে, 3টে ইঁট পাতবে, একটু প্রসাদ তৈরি করবে, ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা যে দিয়েছে তার যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য দেখে নিন, বৈষ্ণবকে দেওয়া সার্থক আছে, বৈষ্ণব আপনার মঙ্গল চাইবে। আপনি তো 10 জনকে বাড়িতে খাওয়াতে পারেন না, আপনার চাল দিয়ে যদি বৈষ্ণব সেবা হয়, আরও 5 জনের সেবা হয়, আপনি নিশ্চয়ই দেবেন। তবে বলে রাখি, আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, বনকবাবু বলে আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন মেয়ের বিয়ে ছেলের বিয়েতে আপনার সবাইকে খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে খাওয়াতে ছাড়বেন না। যতজন কীর্তন শুনতেছেন দামি কথাগুলো শুনে রাখুন, মহা 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 মহাপণ্ডিতের কথা, সংসার সুখের, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে স্মৃতিসিঁদুর নষ্ট হচ্ছে, কেন আমরা আচার জানি না, নিয়ম জানি না, শাস্ত্র মেনে চলি না বলে আমাদের এমন হচ্ছে। মেয়ের বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীতে মিল হচ্ছে না, খালি অশান্তি হচ্ছে, কেন আমরা জানি না বিবাহ কাকে বলে। একটু মন দিয়ে শাস্ত্রের কথাগুলো শুনবেন, আপনাদের স্বীকার করতে হবে প্রদীপবাবু আপনি ঠিক বলেছেন। লক্ষ্যগুলো করুন, আপনি যাকে নিমন্ত্রণ করবেন আত্মীয় স্বজন, সে তো যতদিন ভগবানকে দিয়ে খায় না, কিন্তু যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন উনি ভগবানকে দিয়ে তারপর খাই। আপনি তাকে অনুমন্ত্রণ করবেন যে ভগবানকে দেয় না, 4 চাকা নিয়ে আপনার বাড়িতে খেতে আসে। কিন্তু সবাই জেনে রাখুন, মেয়ের বিয়ে ছেলে বিয়ের 7 দিন আগে অন্তত 11 জন কিংবা 5 জন বৈষ্ণবকে ডেকে বাড়িতে সেবা করাবেন। সেই বৈষ্ণব যখন সেবা করবে, যদি লবণও হয়ে যায় তরকারিতে, জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো, উনি বলবেন, মা খাবার বলতে নেই, প্রসাদ অমৃত হয়েছে গো, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতিসিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। এটা বৈষ্ণব দিল। আর যাকে আপনি নিমন্ত্রণ করলেন আত্মীয় স্বজন, ওকেও করবেন। ও 4 চাকাতে এলো, লাল গাড়িতে এসে আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, যখন বাড়ি থেকে যাচ্ছে লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন, আর বলবেন না পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। উনি খেলেন কিন্তু বদনাম করে দিয়ে গেলেন, উনি যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিলেন ওটার আপনার সামনে 1 বছর ভালো রইল, তারপর শেষ হয়ে গেল, আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার জীবনে সারা জীবন কাজে লাগবে। জায়গাগুলো ধরবেন, আপনারা মেয়ের বিয়েতে লেখেন শুভ বিবাহ, এই দিকে তাকাবেন, আমি আসরে দাঁড়িয়ে বললাম হিম্মত করে, আপনারা কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন, সম্পূর্ণ ভুল লিখছেন, আপনারা কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন এবং লিখবেন আমি জানি, কিন্তু ভুল লিখছেন। কেন ভুল লিখছেন? বৈদিক যুগ থেকে নিয়ম আছে শুভ বিবাহ, বিবাহটা শুভ তখনই হয় যে বিবাহে নিরামিষ রান্না হয়। বৈদিক যুগের বিবাহ থেকে আমাদের কিন্তু তখন থেকে শুভ বিবাহ লেখা হয়, যে বিবাহে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয় ওই বিবাহ শুভ। কি করে হয় আপনারা আমাকে বলুন, কোথায় হয় আপনারা বলবেন? যে বিবাহে আপনি 25টা পাখি কাটছেন আর 4টা ছাগল কাটছেন, তাদের বাঁচার আশা নেই?
একজনকে মেরে এদিকে তাকান, একজনকে মেরে আপনি মেয়ের স্মৃতি সিঁদুর দিচ্ছেন? তারও তো পৃথিবীতে বাঁচবার আশা ছিল, তারও তো প্রাণটা যাবার সময় ছটফট করেছিল, সেদিন আপনি কেন তার কথা ভাবলেন না? মায়েরা, আমি জানি যতই বলি আপনারা করবেন, কিন্তু একটা কথা বলি আপনাদের, আপনারা সবই করবেন, বৈষ্ণবকে সেবা দিয়ে করবেন। মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে একটা আঙুলটা কেটে গেলে মেয়েকে আমরা কক ধমক দিই, শুভ বিবাহের দিন আঙুল কাটালি, রক্তমুখ করলি, ছি। কিন্তু বিয়ের আগে যে আমরা 25টা পাখি আর 4টে ছাগল কেটে রক্তমুখ করলাম, ওইটার দিকে তাকালাম না। এইটা আমাদের দুঃখের ব্যাপার সবচেয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে সেবা করান, তারপর কাজ করুন। তবে হ্যাঁ, আর একটা জায়গায় দেখবেন আমরা ভুল করি, কোথায় বলুন তো? আপনার সবাই দেখুন, আপনার বলবেন কোন জায়গাতে হয়। এই যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ গোটাতে গোটাতে এইদিকে, মায়েরা সবাই লক্ষ্য করুন, দেখুন তো কোন জায়গায় বলা হয়। বলো, যাহা বলিব জোরে বলো, যাহা বলিব, সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেখছেন তো মাথার অন্য আছে, না বলছে না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মায়েরা বলুন তো, এই কথাটা কোন জায়গায় বলে, বাবারা বলবেন না, বলুন। আদা আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন না, দিব্যি বলতে পারলেন, কোটে বসে বসো, কোটে নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, এইটার ভেতরে কি থাকে? বাবা ওটাও খুলে দেখে নিয়েছেন, এক জায়গায় জিজ্ঞেস করছি কীর্তনে পড়ে, দাদা এইটার ভেতরে কি আছে? উনি তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, বুঝতে পেরেছেন? মানে এটাও জানে না। তবে আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, এটার ভিতরে যে শ্রীমদ ভাগবত গীতা আছে, আপনার গীতাগুলো সবাই পকেটে রাখবেন। ছেলে স্কুলে যাচ্ছে তার ব্যাগে দেবেন, আপনার স্বামী বাইরে যাচ্ছে আপনি ব্যাগে দেবেন, আপনি বাইরে যাচ্ছেন ব্যাগে দেবেন। সংক্ষিপ্ত আকারে বলে গেলাম, আপনার সবাই মিলে লক্ষ্য করুন, দান দেবেন কিন্তু নাম দেবেন না। ধরুন এই মন্দিরটা হয়েছে, যে দান করেছে নাম দেয়, অহংকার বেড়ে গেল। অনেক জায়গায় কীর্তন হয়, বলে কি আমি 1000 টাকা শোনা দিলাম, আমাকে চেয়ারে বসতে দিবি, প্রসাদটা আমাকে আগে দিবি, ভালো প্রসাদ চাই, 1000 টাকা চাঁদা দেবো, কিসের জন্য? মায়েরা অহংকার। যেমন দেখবেন তারাপীঠ যদি কেউ যান, একচক্র গ্রাম নিতাই ধাম, বিরাট মন্দির তৈরি হচ্ছে, দেখবেন হয়ে গেল, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। কিন্তু সেখানে আমি যখন মন্দিরটা তৈরি হচ্ছিল, আমি তখন ওখানে পাশের গ্রামে গান করছিলাম বহুদিন আগে, আমি কর্মকর্তাদের জিজ্ঞেস করলাম, দাদা এই যে এত বড় মন্দির তৈরি হচ্ছে, দিচ্ছে কে? তারা বলছে যে দেয় না, আমি দেয় না। তা আমি চালাকি করে কি করলাম, 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, এক ট্রাক সিমেন্ট, এক ট্রাক বালি, এক ট্রাক ইট, ড্রাইভারগুলোকে ডেকে বললাম চালাকি করে, দাদা এগুলো কে দিয়েছে? সে তখন নেমে বলছে আর বলবেন না, আমার বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, আর নাম না দিলে ভগবানের প্রতি প্রেম যাবে। যখনই আপনি বলবেন আমি ফ্যান দিয়েছি, অহংকার বাড়বে, আমি এই মন্দিরটা করেছি, অহংকার জন্যে করেছেন আপনি, কার জন্য পৃথিবীতে এলেন? ভগবানের জন্য এলেন, যে টাকা রোজগার করলেন কার জন্য করলেন? কৃপা করে তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন, দিয়ে দেখছেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা যে যেখানে বসে আছেন, দান দিলে অহংকার করবেন না। যেমন আমাদের ওখানে একটা দুর্গা মন্দির হচ্ছে, একটা ছেলে একটা ফ্যান দিয়েছে, ফ্যানটার নিচে তার মায়ের নাম লিখে দিয়েছে, মা মারা গেছে, রাজুবালা সরকার মায়ের নাম। এখন একদিন স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে আমি ভালো নাই। খোকা তুই কেমন আছিস? বলে তুমি যেদিন থেকে মরে গেছো সেদিন থেকে ভালো নাই। বলছে মা তুমি কেমন আছো? বলছে না বাবা আমি ভালো নাই। বলে কেন? আমি ঘুর 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 করে ঘুরছি। তার মানে কি বলুন তো, ওই ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। না না, আপনার নাম দেবেন না, আপনারা কিছু মনে করবেন না, বর্ধমান জেলার মানুষ আপনারা, আমি বীরভূম জেলার, অপরাধ নেবেন না, পাশাপাশি জেলা। একটু হাত তুলবেন, কারা কারা তুলসীর মালা নিয়েছেন, হাত তুলুন, কারা কারা তুলসীর মালা নিয়েছেন, বাহ, ডান দিকে তুলুন, কারা তুলসীর মালা নিয়েছেন, বেশ, যারা নিতে পারেন নাই তাদের লজ্জার কোনো ব্যাপার নাই, সাউন্ডটা একটু বাড়াও, জয় নিতাই, আপনারা যারা নিতে পারেন নাই তাদের লজ্জার কোনো ব্যাপার নাই। তবে তুলসীর মালা কেন পড়বেন আর পড়বেন না তা একটু বুঝিয়ে দেবো আপনাদের। আচ্ছা বলবেন আপনারা, গোবিন্দের ভোগে 56 ভোগ দেন আর 108টা ভোগ দেন, একটা জিনিস না দিলে ভোগ পূর্ণ হয় না, কি বলুন তো? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কি পাতা? বেল পাতা, ও তুলসী পাতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলসী পাতা না দিলে যেমন ভোগ সম্পূর্ণ হয় না, তুলসীর মালা কণ্ঠে না নিলে দেহটা পূর্ণ হয় না। আস্তে বুঝিয়ে দিই, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন,
বেড়া দেবেন কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। আপনি দেহের মধ্যে গুরুদেব যে মন্ত্র দিয়েছে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হয়েছে, তুলসীর মালা নামক বেড়া না দিলে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। এইদিকে তুলসীর মালা কেন নেবেন একটা করে যুক্তি বুঝাই আপনাদের। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যাবে হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু তুলসীর মালা যারা নিয়েছেন তাদের মাথায় বজ্রপাত হবে না। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তি তুলসীর মালা নিয়েছে তার মাথায় বাজ পড়েছে? হাত তুলে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তবে আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম, আমি কীর্তনের শেষে আমি বাসাতে বসে আছি, একটা ছেলে এসে বলছে দাদা কিছু মনে করবেন না, একটি কথা বলবো। বলে কি? আপনি সব জায়গাতে বলেন যে তুলসীর মালা গলায় নিলে বাজ পড়ে না, আমাদের গ্রামের একজন তিনটে মোটা মোটা তুলসীর মালা নিয়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। এবার বলুন আপনি কি বলবেন? আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম। আমি বললাম দেখুন ভাই, এই বিজ্ঞান বলেছি তাই আমি বলছি, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবে। বলে কীরকম? বললাম তুমি দুধ খাও? দুধ? বলছে হ্যাঁ খাই। কিনে খাও না বাড়ির গাভীর খাও? বলছে কিনে খাই। বললাম কত করে খাও? বলে আমরা বাড়ির সবাই মিলে 1 কেজি দুধ কিনি। বললাম 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল দেয় মায়েরা বলুন ছানা হবে? হবে মাখন? হবে। তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল দিলে ছানা মাখন হয় না, দুধটা বেকার যায়। সেরকম তুলসীর মালা গলায় পড়বে না, ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? না না, মালা আপনি পড়বেন না, দরকার নেই, কিন্তু মালা নিয়ে আপনি অনাচার করবেন না। এইদিকে তুলসীর মালা পড়বেন আর পেঁয়াজ রসুন খাবেন তা বললে হবে না। এইদিকে দেখান, যে যত আমিষ খায়, অনুকূল ঠাকুর বলল যে যত আমিষ খায় তা সে তত কলা গাছের মতো হয়, হুড়হুড় করে বাড়ে বেটা হুড়হুড় করে পড়ে। আর যে নিরামিষ খায় বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মরে। একজন বলছে খাবো না, পেট ভরে খাবো, খাট ভরে যাবো। আমি কথাটা ঠিক বলেছি বেটা, খাট ভরে যাবে। দেখবেন এই জগতে যে যত খায় তার পেছন দিক, আগের দিক, সামনের দিক তত বেড়ে বেড়ে যায়। আমার কোনেকে জিজ্ঞেস করছে প্রদীপবাবু আপনার শরীরটা খারাপ লাগছে, ইউটিউবে মোটা মোটা দেখি। বললাম আর বলবেন না, ছিলাম আমি মোটা মোটা, এখন যদি এতটা ভাত খেতাম এইটুকু খাই কেন? বেশি মোটা হলে যে আবার নাচতে না পারি, গণ্ডগোল হয়ে যাই, যদি কীর্তন করতে না পারি, ওই যেটা হালকা হওয়া দরকার। সিনেমার নায়ক নায়িকাতে দেখেছেন 50 বছর বয়স, দেখে 35 লাগে কেন? ওদের মতো ত্যাগী আর কেউ নাই, শুধুই সুন্দর হয় না। আর আমরা যা পাই তাই, দেখবেন যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় হয়, যেমন যেমন দেখবেন মায়েরা বিড়াল মাংস খায় সামনের দাঁত দুটো বড়, কুকুর মাংস খায় সামনের দাঁত দুটো বড়, জোরে বলুন, বাঘ মাংস খায় সামনের দাঁত দুটো বড়, মানুষ মাংস খায় সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমিও খাই, আমার বড় আছে নাকি দেখছে নাকি? তবে একটা কথা বলি রাখি মায়েরা, আছে তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। আর শাস্ত্র কি বললো? এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, আপনি রাস্তায় হঠাৎ মারা গেলে, আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থেকে বলবো কি ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর তুলসীর মালা পড়বেন কেন? আপনাদের রামপুরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সবাইকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু যে কুকুরের গলায় একটা বেল বাঁধা থাকবে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল বাঁধা কুকুর মানে, মাইক ঠিক করুন, বেল বাঁধা কুকুর মানে পোষা কুকুর। হ্যাঁ, একে মারতে গেলে একজন মালিক আছে, বেলটা নিজে নাই নাই, কেউ দিয়েছে। এই জগতে যে কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে তার আবার চিন্তার কি ভাই আছে গো? এইদিকে তুলসীর মালা পড়বেন, ওটা মাস্টার, যদি খারাপ কাজ করতে যান না ভাববেন পাছের লোককে কিছু বলে, মালা পরেছো তিলক নিয়েছো আর খারাপ কাজ করছো, এই জন্য মালা আপনি পড়বেন। তবে তুলসীর মালা পড়লে আপনাদের নিরামিষ খেতে হবে। এক জায়গায় একটা ছেলে বলছে প্রদীপবাবু এখন তুলসীর মালা নিলে আর নিরামিষ খেতে হয় না। বলে কেন? মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না, এখন যত মালা উঠছে সব প্যাঁচ সিস্টেম মালা। বললাম বুঝলাম না, বলছে খোলাও যাই পরাও যাই, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম,
এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনারা প্যাঁচেই পড়ে যাবেন। সবাই মিলে একটু হাত তুলে দিয়ে আমার সঙ্গে একটু গাইবেন সবাই মিলে। মাইরা সবাই, বিল্লমঙ্গল তো বাবা সাধ্য সারাচ্ছে, সবাই হাত তুলুন একসঙ্গে কৃষ্ণ বলে, সবাই একসঙ্গে যে যেখানে আছেন হাত তুলুন, একসঙ্গে তুলবেন যে যেখানে আছেন হাত তুলুন, কৃষ্ণ বলে একসঙ্গে বাহু তুলে, বাহ আপনাদের হাত তোলা দেখে খুশি হলাম, সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে একসঙ্গে দেবেন, চলো রে বৃন্দাবনে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে তালি, বাহু তুলে চল রে মন বৃন্দাবনে হাত তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, হাত তুলুন, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, হাত নামান। আচ্ছা কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন না হাত তালি দিচ্ছেন না দু একজন, যদি কেউ হাত তালি না দেয় কাল সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে কি বুঝলেন, মায়েরা ইশারাতে বুঝলেন কি, যদি কারো কেউ যদি হাত তালি না দেয় কাল সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে বলুন তো, এই দেখুন এখানকার মায়েরা ভালো জানে কি হবে, বা 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 আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আঙুল তুলে বলছে ঝগড়া কি আনন্দে দেখাচ্ছে। আচ্ছা এই দিকে তাকান, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো বাদ দেবো না ছেড়ে দেবো, ধরুন মায়েরা বলছে বলুন বলুন, ওই জন্যই তো যত গণ্ডগোল, যত গণ্ডগোল তো ওনার সঙ্গে। আচ্ছা বলি আপনাদের স্বামী স্ত্রীতে, আচ্ছা শব্দ নয় বাচ্চাদের বসান একটু, শব্দ নয় আপ আস্তে, স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চাদের বসান, কোন দম্পতি সবচাইতে সুখী বলুন তো, কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী একটু বলি, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো জানা, আছে কীর্তনে মজা আছে কিন্তু, এই জন্য আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তিনটে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন না, তিনটে মানে আমি ভোর তিনটে বলি না তিন ঘন্টার কথা বলেছি, আর ঘড়ির দিকে তাকানো কখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর কি, সবাই মিলে আসতে। আচ্ছা স্বামী স্ত্রীতে ঝগড়া আপনাদের হবে না, একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পাখির মতো, যদি চেপে ধরবেন তো মারা যাবে, আর যদি হালকা করে ধরবেন উড়ে যাবে, আর যদি যত্ন করে রাখবেন চিরকাল একই রকম, কথাগুলো শুনবেন বড় বড় মহাজনদের কথা। তবে বলি আস্তে, শব্দ করবেন না, অনেকটা উঁচুতে আছি তো ওই জন্য কীর্তন গাইতে গিয়ে আমার কিন্তু মাঝে মাঝে ভয় হচ্ছে, কেন বলুন তো আপনাদের সঙ্গে আদান প্রদানটা হচ্ছে না, পেছনে বসে আছে, ডান দিকে বসে আছে, বাঁ দিকে বসে আছে, কত দিকে তাকাবো। একটা কথা বলে যাই আপনাদের, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আপনারা আমার দিকে তাকান আমি বুঝিয়ে দিই, কাল থেকে এই কাজটা করবেন। আমাদের ওখানে দু স্বামী স্ত্রীতে প্রচুর ঝগড়া হতো, পাড়ার মেয়েরা বলছে দিদি তোমরা সংসারটাকে নষ্ট করছো পাড়াটাকেও নষ্ট করছো, তবে তোমাদের কোনো দিন ঝগড়া হবে না, যদি পাশের গ্রামে এক সাধু বাবা এসছে তার কাছে যাও, তাহলে সাধু বাবা একটু মন্ত্রপুত জল দেবে দেখবে ঝগড়া হবে না। মায়েরা সাধু বাবার কাছে স্বামী স্ত্রী গেছে, আমার দিকে তাকান, সাধু বাবা জিজ্ঞেস করছে এইদিকে তাকাবেন, মা কেন এলি, আর বলবেন না বাবা খালি ঠকর বকর লেগেই আছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করছে কি নিয়ে ঝগড়া হয়, তখন মেয়েটা বলছে সন্ধে সাতটার সময় আসার কথা, যদি নটায় আসে আমার মাথা গরম হয়ে যায়, এতক্ষণ কোথায় ছিলেন আমার মাথা খারাপ হয়ে যায়, যেই না নটায় আসে ও যদি দুটো বলে আমি পঁচিশটা বলে ফেলি,
তখন সাধু বাবা চেক করে দেখছে মেয়েটা ঝগড়া বেশি করে না ছেলেটা ঝগড়া বেশি করে। সাধু বাবা তখন মেয়েটাকে বলছে, কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীর দিকে তাকিয়ে বলছে, ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা তখন এই দিকে তাকাচ্ছে। যখন ঝগড়া, সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েটি বেশি, না না আপনাদের এখানে জেনে বলি নাই, আমাদের ওখানকার মেয়েরা বেশি করে আপনাদের কম করে আর কি, মানে এদিকে দেখান মেয়েটি বেশি ঝগড়া করে। তখন সাধু বাবা বলছে, ছেলেটাকে বলছে তুই পালিয়ে যা, মেয়েটাকে বলছে তুই বস, এই দেখ এই দেখ তুই বস মা, তোকে মন্ত্রপুত্র জল দিয়ে দি। মন্ত্রপুত্র জল করেছে, মা তোর স্বামী যখন সন্ধ্যে 7টা জায়গায় 9টায় আসবে, ও যদি 2টো বলে তুই 25টা বলে ফেলিস, যখনই দরজায় ধাক্কা দেবে রাত্রি 9টায়, তখন তোর মাথা গরম হয়ে যাবে, তুই কিছুই বলবি না, মন্ত্রপুত জলটা ঢালবি, মুখে ঢুকুবি, মুখের মধ্যে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? গিলবিও না ফেলবিও না মানে কি? আচ্ছা, বোবার কোনো শত্রু নাই। ও মায়েরা, শাস্ত্র বলল স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, যদি ভোজন আর ভজন একসঙ্গে করতে পারো, মানে স্বামী যদি বেলা 3টে আসে, স্ত্রী তাকে দেবে তারপর খাবে, এর নাম ভোজন। আর ভজন কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে গাইতে পারলে ভজন। আপনারা যারা যুগলে এসছেন, যারা একা এসছেন, সবাই মিলে গান। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে কোন ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। মাইরা আস্তে, আমরা 365 দিন 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই আর আপনাদের কি ক্লান্তি? এই নামে নেই কোনো কি হাই তুলছে। আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কি করে, কীর্তনে পরে তো আপনি পেয়ে যাবেন, আপনার ক্লান্তি কেন থাকবে? না না, যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগারি করে, যে কিনে খাই সেই আসল অধ্যয়ন করে, আপনারা আসল ভক্ত, আমরা শুধু টাকা নিলাম কিছু করতে পারলাম না। এই নামে নেই কোনো ক্লান্তি, শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, বদন ভরে এই নামে গাও, বদন ভরে
বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, হরে কৃষ্ণ কৃষ্ণ গাও। একসঙ্গে তালি দিয়ে বা 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 ধ্বনি জোরে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি। আপনার সবাই আসতে, আপনার সবাই নাচলেন, কিন্তু কমিটির যারা আছে তারা নাচল না, কেন বলুন তো? আর বলবেন না, কীর্তনের পরে যা সব আছে না, এই মেটাতে মেটাতে মাথা খারাপ, ওদের নাচ নাই, ওদেরও নাচতে হবে। আরে ভগবানের নামে আনন্দ করো, দেবার যা তা দেবেই। জোরে বলুন, রাধা রানী কি। বা বা বা, একটু জোরে বলবেন, আমার দাদা ভাইরা সামনে আছেন, একসঙ্গে। শ্যাম সুন্দর কি, বাবা হরিবাসর কি, বাহ গৌর ভক্তবৃন্দ কি। একটু মায়েরা মাথায় কাপড়টা নিন, বাবারা একটু বাবু হয়ে বসুন। বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে, বাবার শ্রাদ্ধ সারাচ্ছে, দেখুন সবাই মিলে বিল্লমঙ্গল সকালবেলায় শ্রাদ্ধ সারাচ্ছে। নম বিষ্ণু, 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 নম বিষ্ণু। এইদিকে কথাটা বলছে ব্রাহ্মণ, কিন্তু বিল্লমঙ্গল চুপ করে আছে। আপনার একজন হাত তুলে বলতে পারবেন যে বিল্লমঙ্গল চুপ করে আছে কেন? মনটা তার কোথায় আছে? জোরে বলুন, মনটা কোথায় আছে? চিন্তার কাছে। ব্রাহ্মণ বলছে, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তোকে বিষ্ণু নাম করাছি, তুই বিষ্ণু নাম বলে চুপ করে আছিস কেন? বিল্লমঙ্গল বলছে, বলবো? বলে হ্যাঁ। নম চিন্তামণি, নম চিন্তামণি, নম চিন্তামণি, নম চিন্তামণি, নম চিন্তামণি, নম চিন্তা। রইল তোর বাপের শ্রাদ্ধ, চিন্তার কথা বলছি, এই বিষ্ণুর কথা বলছি, বোকা কোথাকার চিন্তার কথা বলছিস? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, উপবাস করলে শরীর ক্লান্ত হয় না তরতাজা থাকে? জোরে বলবেন, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল সারাদিন উপবাস করেছে, তো রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে, মাঝরাত্রিতে মনে পড়ে গেছে চিন্তার কথা। চিন্তা, আমি তোমার কাছে একদিন যাই নাই তো কতদিন যাই নাই, আজকে তোমার কাছে যাইনি তো মনে হচ্ছে আমি এক বছর যাই নাই, কিন্তু আমি তো তোমার কাছে যাবো না, যেয়ে থাকতে পারবো না। রাত্রিবেলায় বিল্লমঙ্গল কী করলো দেখুন মেয়েরা, রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাত্রি একটা বাজছে, ছুটলো, চিন্তা চিন্তা চিন্তা। আচ্ছা একজন হাত তুলে বলুন তো, যে নদীটার নাম বলেছিলাম, নদীটার নাম কি? কৃষ্ণ বেন্না নদী। নদীর পাড়ে গিয়ে দেখলো নৌকা নাই, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার জন্য একটা নৌকা পাঠাওনি? তবে নৌকা যখন পাঠাও নাই, আমার দেহটাকে নৌকা করে আমি জলের মধ্যে ঝাঁপ দেব। মায়েরা যারা কীর্তন শুনছেন, বিল্লমঙ্গল জলে ঝাঁপ দেবে, আপনার উলুধ্বনি দেবেন। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিয়ে গাইছে, পার কর হে ও হে চিন্তামণি, পারি কর হে উলধ্বনি ও হে চিন্তামণি, নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি, নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি।
পইরা গলি ভাই সা দিলাম দেহ খানি মায়েরা উলুদ ধরি আমায় তুমি পারে পারবে নামের মালা কইরা বলে ভাইসা দিলাম দেহ খানি নামের মালা কইরা বলে পারে করহে ওহে চিন্তামণি উলো ধনি যেখানে বসে আছেন বিল্লমঙ্গল চিন্তার কাছে যাবার জন্য নদীতে ঝাঁপ দিল মা। নদীতে অকুল জল, এ পাশ থেকে ও পাশ জল, নদীর একিনারা ওকিনারা। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিয়ে মনে মনে ভাবছে, চিন্তা আমি যে তোমাকে এত ভালোবাসি, তুমি একটা কাঠ ভাসিয়ে দিতে পারলে না যে কাঠটাকে ধরে তোমার কাছে চলে যেতাম? হঠাৎ দেখতে পেল জলের মাঝে একটা কালো কাঠ ভাসছে। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, যাক চিন্তা আমাকে কত ভালোবাসে, একটা কাঠ পাঠিয়ে দিয়েছে। মায়েরা যেই না কালো কাঠ ভেবে ওটাকে ধরেছে আর গাইছে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, বিল্লো ঠাকুর ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ও যে ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলে, চিন্তামণির কথা ভেবে ভেবে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির কথা ভেবে ভেবে ভেসে ভেসে, চিন্তামণির কথা ভেবে ভেবে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ও যে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে, ভাইরা ওই কালো কাঠটা কি সেটা পরে জানবেন। এখন লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কালো কাঠটা পেরিয়ে ধরে যখন জল পার হলো, তখন হঠাৎ দেখতে পেল চিন্তামণি যে বাড়িতে শুয়াছে সেই প্রাচীরের দেওয়ালের মধ্যে হঠাৎ কালো একটা কি ঝুলছে। মনে মনে ভাবলো, বাহ চিন্তা তুমি আমার যে দড়ি পাঠিয়ে দিছো। মায়েরা বলুন, জলের মধ্যে কি ধরে বিল্লমঙ্গল পেরোলো? কালো কাঠ ধরে। এইবার দেখুন, যখন চিন্তামণির বাড়িতে গেল তখন দেখতে পেল প্রাচীরের মধ্যে যে দরজা রয়েছে দরজা বন্ধ। কেঁদে কেঁদে বিল্লমঙ্গল বলল, চিন্তা এতটা নদী পার হলাম, তুমি কাঠ পাঠিয়েছো, একটা দড়ি পাঠাতে পারো নাই? দেওয়ালে দড়ি ঝোলালে আমি দড়ালটা পেরিয়ে যেতাম,
দেওয়ালের মধ্যে যে না তাকিয়েছে বিল্লমঙ্গল কি দেখলো, কি দেখলো? প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে দেখুন। প্রাচীরের মধ্যে যখন দেখলো একটা কালো দড়ি, ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পের হলো। মাইরা চিন্তামণির ঘুম ভেঙে গেছে, পাশে যে মেয়েটা শুয়েছিল না চিন্তামণির, সে বললো, দাসী দেখ দেখ চোর পড়লো নাকি। চিন্তামণির দাসী যখন ঘর থেকে বেরোলো, দেখলো এক পাশে দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল। জিজ্ঞেস করলো, ঠাকুর এত রাত্রিতে এলে তোমার ভয় নাই? নদী পার হলে কি করে, আমার চিন্তাকে ডাকবো? বলে, ডাকার দরকার নেই কেন, সে যদি প্রাণ বিসর্জন দিয়ে দেয় বিষ খেয়ে আমি চুপচাপ রইলাম, সকাল হলে তার সঙ্গে দেখা করব। ভোরবেলায় চিন্তামণির দাসী চিন্তাকে গিয়ে বলল, চিন্তা চোর পড়েছে, তবে ঘর চোর নয় তোর মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে। যেখানে বসে আছেন আমার ভাবটির দিকে তাকাবেন। বিল্লমঙ্গল যখন অন্ধকারে দাঁড়িয়ে আছে, চিন্তামণি ছুটে এলো প্রেম, ঠাকুর ঠাকুর এত রাত্রিতে আমার কাছে ছুটে এলে কেন? একটা চিন্তামণি মেয়ে, আমি পতিতা মেয়ে, আমার আমার সাউন্ডটা একটু বাড়াও, রিভার্বটা দাও, আমি পতিতা মেয়ে তুমি আমার কাছে ছুটে এলে কেন? কি এমন ভালোবাসা তুমি আমার মধ্যে খুঁজে পেলে যার জন্যে একটা পতিতা মেয়েকে ভালোবেসে তুমি নদী পার হলে মৃত্যুর সঙ্গে লড়াই করে কি পেয়েছো তুমি আমার মধ্যে? বিল্লমঙ্গল চিন্তামণির হাত দুটো ধরেছে, চিন্তা তুমি তো আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, কাঠটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তা চমকে উঠলো, আমি তোমার জন্য কাঠ পাঠিয়েছি? হ্যাঁ, তুমি তো প্রাচীরের মধ্যে দড়ি ঝুলিয়েছো, ওই দড়িটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তামণি চমকে উঠে বলল, ঠাকুর আমি তো তোমার জন্য কাঠ পাঠাইনি, তবে কোন কাঠটাকে ধরে তুমি আমার কাছে এসেছো? আমি আমি প্রাচীরে দড়ি ঝুলাই নাই, কোন দড়িটাকে তোর ধরে তুমি আমার কাছে এসেছো? বিল্লমঙ্গল চিন্তাকে নিয়ে গেল নদীর কিনারায়, দেখতে পেল মায়েরা অন্ধকার কেটে গেছে, সকাল হয়ে গেছে, দেখতে পেল কলা কাঠ নয়, কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল চিন্তার কাছে এসেছে। সঙ্গে সঙ্গে চিন্তামণি কেঁদে কেঁদে ঠাকুরকে বলল, ঠাকুর কি এমনে পেয়েছো পতিতা মেয়েটার কাছে, যার একটা যার জন্য একটা মরা মানুষকে ধরে তুমি আমার কাছে ছুটে এলি? তুমি যে বললে প্রাচীরের মধ্যে দড়ি ঝুরালাম, দড়ি কই? প্রাচীরের দিকে যখন তাকালো দেখলো দড়ি নয়, একটা বিষধর সাপ। আচ্ছা ঠাকুর, বিষধর সাপটাকে ধরে তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করি? ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো কথা দাও। কি আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে? বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, চিন্তা আজ তুমি আমায় যা বলবে আমি তাই করব। শোনো ঠাকুর, যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, যে পাগলের মতো তুমি আমার কাছে ছুটে এলে নদী পার হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেই প্রেমের টানে তুমি যদি বৃন্দাবনে চলে যাও কৃষ্ণ পাবার জন্যে, তুমি কৃষ্ণ পেয়ে যাবে ঠাকুর। কথা দাও ঠাকুর, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসেছ, আমার ভালোবাসার মান রাখতে তুমি কৃষ্ণের চরণে নিজের মনটাকে দিয়ে দাও। যেদিন তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পেয়ে যাবে, সেদিন আমি তোমার পেছন পেছন গিয়ে তোমার পাশে বসে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। বিল্লমঙ্গল কথা দিল, চিন্তা তবে কেমন করে যাব আমি? একটা রাধাকৃষ্ণের ছবি দিল বিল্লমঙ্গলকে, চলে যাও বৃন্দাবনে। বিল্লমঙ্গল যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন আমি কোথায় গেলে পাব গো দেখা আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম।
ধনী তব গো দেখাও আমার ঘনশ্যাম আমার আমার বাঁচাছে কোথায় আমার কৃষ্ণ কানা ওরে আমার কানা বাবা, বিল্লমঙ্গল তো বৃন্দাবনের দিকে গেল, বিল্লমঙ্গল চলছে কোথায় মা? বৃন্দাবনের পথে। সবাই মিলে আপনারা আমার সঙ্গে হাত তালি দিয়ে একসঙ্গে যাবেন। যাচ্ছে যশোদার দুলাল তুমি বজের রাখাল বৃন্দাবন মন হারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন যশোদার দোলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি গোপীজন বল্লভ রাধিকা রমণ বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমণ বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মন হারি বৃন্দাবন মন হারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি একবার জোরে সবাই হাত তুলবেন রাধা রানী কি আমি খুব খুশি হলাম একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি আরে
বলো ধ্বনি। ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ, এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, কিছু কারোর সঙ্গে যাবে না। আপনারা সবাই একটু করজোরে বসুন, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, মাথায় কাপড় নিন, মায়েরা মাথায় কাপড় নিন, দাদা ভাইরা যারা বসে আছেন মাথায় রুমাল বা তোয়ালে নিন, সবার কাছে নিবেদন রইল, যারা চাদর নিয়েছেন তারা মাথায় নিন, যারা রুমাল তোয়ালে নিয়েছেন সবাই প্রেমসে এই জায়গাটা লক্ষ্য করবেন, এত এত ভক্তমণ্ডলী শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের মাথায় কাপড় নেবেন, সবাই মিলে একটু মাথায় কাপড় নেবেন, সবার কাছে বলবো জোরে বলুন রাধা রানী কি, একটু কাপড় নিয়ে বলবেন রাধা রানী কি, বাহ একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, একটু জোরে হবে, মদন মোহন কি, হরি বাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি, আমি দেখলাম পরীক্ষা করে কত ডুবে গেছেন, আমি কি বলছি ওইদিকে লাভ মানে নজর নেই, ঘুম আসছে কি, জয় কি জোরে, এতে বুঝে নিলাম জোরে বল রাধা রানী কি। তবে তবে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে তার আগে একটা কথা বলে যে আপনাদের আপনাদের এই কী জানো রামপুর, এই রামপুরে এসে খুব খুশি হলাম, কেন বলুন তো এই যে কম বয়সে ছেলেরা রয়েছে বাচ্চারা রয়েছে সবাই কীর্তন শুনছে, শুধু এখানে নয় সব জায়গায় শোনে, একটু বলি এখানে শ্রোতা দেখলাম বাবা, কীরকম শ্রোতা দেখলাম এখানে, শ্রোতা তিন রকম দেখলাম, একরকম শ্রোতা কি যারা মন দিয়ে কীর্তন শুনছে একই রকম মুখের দিকে তাকিয়ে আছে, কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে অনেক দাদা ভাই শুনছে, আমার চোখ কিন্তু চিলের মতো, কেন বলুন তো যত দূরেই থাক না কেন চোখ কিন্তু আমার দেখতে পাই কারা মন দিচ্ছে তাদের মন টলমল করছে, এগুলো আমাদের মাথায় থাকে, তো আজকে দেখতে পাচ্ছি যারা মন দিয়ে কীর্তন শুনছে একই রকম আমার দিকে তাকিয়ে আছে এরা শ্রোতা, শ্রোতা আর সরতা কি কে বলুন তো, শ্রোতা সরতা আর শ্রোতা, এরা হলো শ্রোতা যারা মন দিয়ে গান শুনছে, আর সরতাকে তিনজন বন্ধু চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি টিভিতে দেখেছি একবার দেখে আসি, তিনজনের মধ্যে দুজন দাঁড়িয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে ও তখন ওঠেই নি, একজন বলছে চ চ তিন ঘন্টা হলো চ, ও তো গেল চারজনকে নিয়ে গেল, এ হলো সরতা। একটা শ্রোতা কে বলুন তো, শ্রোতা কৃষ্ণ বলি, না না আপনাদের এখানে সেই সেই পার্টি দু একটা আছে না থাকার নয়, তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম মানে মাতাল নাই, আমি কি আস্তে আস্তে আমি কি শুধুই টুপটা ফেলেছি, আমি জানি যে জায়গাতে বলি আপনাদের এখানে মাতাল নাই, সবাই খুব হাসে বলে আর বলবেন না রাত্রি যত বাড়বে তত দেখবেন খেল দেখবেন কেমন, এই জন্য আপনাদের এখানে দু চারটা পার্টি ছিল, যেমন দু একজন দু একজন ভাই দেখবেন কমিটি যারা আছে ট্রেনে ট্রেনে নিয়ে গেল উনি প্রথম থেকে খেয়েছেন খালি বলছেন এটা বলুন, তখন আমি বুঝে নিয়েছি পার্টি চলে এসেছে আর কি, তবে এখনও যে পার্টি নাই তা বলবো না, মাঝে দু চারটা পার্টি ঢুকে আছে আমি দেখেও নিয়েছি, তবে যাক ওই পার্টিগুলোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন মানে ভালো জায়গায় পৌঁছে, তবে আচ্ছা শ্রোতা কাকে বলে মা, শ্রোতা যারা কীর্তন শুনতে এসে ঘুমোয়, তবে কিছু মনে করবেন না দাদাদের যে সুবিধাটা নাই মায়েদের সুবিধা আছে, কী বলুন তো দেখবেন দাদাদের ঘুমেলে কোনো উপায় নাই, শীতকাল বলে চাদর আছে অসুবিধা নাই, আর গ্রীষ্মকাল বলুন শীতকাল বলুন মায়েদের যখনই ঘুম আসে তখন কোনো মা চালাক পার্টি থাকে কীরকম করে জানেন, পাশের মেয়েটা বলে দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমায় নাই ধ্যান করে করে শুনছি, বলে এমন ধ্যান করো না যে তখন তুলে নিয়ে যেতে হবে চারজন মিলি, ও মায়েরা আসলে আসতে আমি যেখানে বাস করি আমি একটু আগে বললাম বীরভূম ঝাড়খণ্ডের পাশে, তো আমি আগে কিন্তু ইউটিউব যখন আমার বেরোয়নি মানে ইউটিউবে আমাকে দেখতে পান না আপনারা, তার আগে কিন্তু আমি প্রচুর কীর্তন করেছি, অনেকে জানে না কিন্তু অনেকে জানে আমি তখন ঝাড়খণ্ডের গ্রাম গ্রাম কীর্তন করে নিয়েছি কাউকে বাদ দিইনি, এবং মুর্শিদাবাদ নদিয়া মালদা প্রচুর গান করে নিয়েছি, তখন আমাকে ইউটিউবে কেউ চিনতো না এমনি চিনতো কিন্তু প্রচুর গান,
প্রতি বছর, এখন 320 পালা গান, তখন হয়তো আমার ছিল 200 কি 250 পালা গান গান করতাম প্রচুর। তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে বেকাল 4টে থেকে 7টা রামায়ণ পাঠ হবে আর 7টার পরে 10টা কীর্তন হবে। যেমন আমাদের 7টা থেকে আরম্ভ হয়েছে, আপনাদের কীর্তন শুরু হয়েছে, ওদের নিয়ম হচ্ছে 4টা থেকে 7টা রামায়ণ আর 7টা থেকে 10টা কীর্তন। তো আমাকে কমিটির দাদারা বললো, প্রদীপদা এবছর একজন রামায়ণ পাঠক এনেছি, আপনি তো প্রতি বছর আসেন, আপনাকে একটা জিনিস দেখাবো। বলে কি, 80 বছর বয়স, রামায়ণ পাঠ করবে, দারুণ। বললাম তাহলে দাদা এক কাজ করবেন, আমি একটু শুনবো। বলে হ্যাঁ শুনবেন, চলুন চেয়ার দিয়ে দিচ্ছি। চেয়ারটা দিয়েছে, আমি বসে আছি। আচ্ছা মায়েরা রামায়ণ পাঠ শুরু করলো বয়স্ক মানুষ, আমি ভাবলাম যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখবেন যার কাছ থেকে বসলে কিছু শিক্ষা পাওয়া যায়, অনেক জ্ঞান পাওয়া যায়, সেখানে বসতে হয়। ওই জন্য জ্ঞানী মানুষের কাছে বসতে কিছু শিক্ষা পাওয়া যায়, জীবন সুন্দর হয়। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন এখন কীর্তন দেখবেন, যেখানে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টার পর 10টা কীর্তন হতো, বলুন তো 4টা থেকে 7টা বাড়ির বউগুলো আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলুন, শাশুড়িরা আসতো আর বউগুলো কী বলতো বিকাল থেকে? ঘরে বসে কিছু, ঘরে বসে বসে গেল, শুধু আপনাদের এখানে নয় সব জায়গাতেই। এই কীর্তনের রস না হলে মজা নাই বলুন। এই জন্য দেখুন 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে, আপনারা চুপচাপ বসে আছেন। আমি ভাবলাম 3 ঘন্টাতে শেষ করবো, কিন্তু আপনারা যেভাবে, কেউ যদি যাচ্ছে আবার আসছে, তো বললাম না এলে ভালো হয়, যদি যাই খালি হলে আমার মজা হয়, কেন বলুন তো, তাহলে বাঁচি। সব জায়গাতে যত গান বাজছে, রাত বাজছে, তত লোক বাড়তে শুরু করেছে। তো লক্ষ্য করুন, আপনাদের বলে রাখি, এখন রামায়ণ পাঠ শুনতে বসেছি, বুড়িমা এদিকে, বুড়িমা শাশুড়িমা তো, উনি একটা নাতনিকে আঙুলে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। মায়েরা বস্তাটা পেতেছে, বস্তা পেতে রামায়ণ পাঠ শুনতে শুরু করেছে। এখন যখনই রামায়ণ অর্ধেক হয়ে গেল কি করলো, রামায়ণ যখন অর্ধেক হলো পা মেললো, রামায়ণ যখন গোটা হয়ে গেল তখন গা মেললো, আমি যখন কীর্তন শুরু করলাম তখন নাক ডাকতে শুরু করলো, কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠছে, তখন নাতনি বলছে ঠাকুমা ওঠো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না কাল হবে চলো। এবার 3 দিন রামায়ণ পাঠ হয়ে গেল, এবার আমাকে এসে একদিন, 3 দিন রামায়ণ 3 দিন কীর্তন, আমাকে কুঞ্জবর্ণন শুনে বুড়িমা বলছে বাবা প্রদীপ কি তোর কীর্তন কি মিষ্টি। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, মিষ্টি টকতে তো কী করে বুঝলি? তখন উনি বলছেন আর বলিস না বাবা, তোর কীর্তনে যে কী মজা আছে আমিই বুঝলাম। বলে কীরকম বুঝেছো? বলছে প্রত্যেক দিন ঘুমাবার সময় 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, 3টো করে ফ্যান চলে, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কী ঘুম বটে, ঘুম আমার ছিল। আমি মনে মনে ভাবলাম যাক এটাও তো কাজ বটে নাকি। এখন যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে বলছে বাবা তো রামায়ণ পাঠ খুব মধুর। এখন যাকে রামায়ণ পাঠ বলা হবে মধুরতা তো আনন্দ হবে। বলছে বুড়িমা সব বুঝতে পেরেছো? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটি জিনিস বুঝি নাই। বলে কি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন বুড়িমা তখন চিৎকার, রামায়ণ পাঠ বলছে রামও রাক্ষস নয় রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। কীর্তন যদি বুঝতে না পারেন তার বলবেন প্রদীপ পাল রাক্ষসের ছিল, বেটা বোঝাতেই পারলো না। জেনে বলুন রাধা মাধব কি, শিব দুর্গা কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে পথে যাচ্ছে, কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। কথা আছে না, বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে, দেখতে পেল একটা সুন্দরী মেয়ে অহল্যা নদীতে জল নিয়ে মাথায় কাপড় নিয়ে যাচ্ছে। এই দিয়ে তাকান, মাথায় কাপড় নিয়ে যাচ্ছে অহল্যা। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কী হবে, তোমার চাইতে সুন্দরী মেয়ে পেয়ে গেছি, আমি এর বাড়ি যাব, এর কাছে অন্ন চাইব, দক্ষিণা চাইব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে নেব। কুমনবৃত্তি নিয়ে বিল্লমঙ্গল চলল মেয়েটার পেছন পেছন। থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজি। ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, আজ ভাবে মনে মন, ও যে ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ও যে নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে,
মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ওহল্লা সতী নারী মাথায় কাপড়টা নিয়েছে। আপনাদের এখানে সবচাইতে ভালো লাগলো আপনার অনেকে মাথায় কাপড় নিয়েছেন। অনেকে বলছেন দাদা ঠান্ডার দিন বলে নিয়েছি, নইলে দেখতে পেতেন আমি নিই না। তবে বলে রাখি মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা, এটার নাম সভ্যতা। যে মেয়ে থাকবে তার লজ্জা থাকবে, যে মেয়ে থাকবে সে সভ্য হবে। তার ছেলে রাস্তায় খেলা করবে, লোককে গালাগাল দেবে, সেই মায়ের মাথায় কাছে কাপড় না থাকে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কোথা থেকে। ওই জন্য মা বাচ্চার লজ্জা ঠিক রাখতে আপনার লজ্জাটাকে ঠিক রাখুন। তবে আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর বয়স, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে আপনাদের বলি মায়েরা, ভাসুর দেখলে মেয়ের আগে কী নিত? ভাসুর দেখলে কি নিত? পর্দা নিত। এখন পর্দা নাই, যেদিন থেকে ভাসুর হয়েছে বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, যেদিন থেকে বর্দা সেদিন থেকে পর্দা সরে গেছে। সবাই মিলে পর্দাটা একটু নিন। বিল্লমঙ্গল যাচ্ছে কোথায়? ওহল্লার বাড়িতে। ওহল্লার বাড়ি গিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি মাত, ভিক্ষাং দেহি মাত, ভিক্ষাং দেহি মাত, ভিক্ষাং দেহি মাত, দেহি মাত। ওহল্লার স্বামী আসতে, রিভাবটা কম, রিভাবটা কম। ওহল্লার স্বামী বেরিয়ে এলো। কে তুমি? আমি ব্রাহ্মণ। কি চাও? সেবা করতে। কি সেবা করতে চাও? অন্ন। এসো তুমি আমার বাড়িতে। যখন এই বাড়িতে এলো, অন্ন সেবা করালো ওহল্লা। সঙ্গে সঙ্গে ওহল্লার স্বামী জিজ্ঞেস করলো ব্রাহ্মণকে, সেবা করালে দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, দক্ষিণা ত্রিসত্তর প্রতিজ্ঞা করো, যা চাইব তাই দেবে, দেব। কি দেবে তুমি? আমার ছেলে নাই, মেয়ে নাই, ধন সম্পত্তি আছে, তুমি যা চাইবে তাই দেবো। দেবে? তবে দাও, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। না গো স্বামী, তুমি একই শুনলাম আমি, বলো না ব্রাহ্মণ কি চাইল? মাইরা, যখন এই বিল্লমঙ্গল চেয়ে বসলো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় দিতে হবে, জায়গাটা লক্ষ্য করুন। সতী নারী তারা হয় যারা পতির জন্যে সব কিছু করতে পারে। ওহল্লা শুনতে পেয়ে স্বামীকে বলল, স্বামী আমি জানি ব্রাহ্মণ বৈষ্ণব কী চেয়েছি, ভক্তি ভরে সেবা দিয়েছি, সে আমাকে চেয়েছে, তুমি যদি অনুমতি যায় আমি যেতে পারি, কারণ আমি তার ফাঁকে শুনেছি তোমাকে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে না আনলে তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাঁখা সব চলে যাবে। স্বামীকে বাঁচাতে প্রত্যেকটা নারী পৃথিবীতে সব কিছু বিসর্জন করতে পারে। আমি আজকে জগৎকে দেখাতে চাই আমার স্বামীর মান রাখতে আমি ব্রাহ্মণের সেবায় লাগতে চাই। স্বামী আমাকে সাজিয়ে দাও। বণিক ওহল্লাকে সাজাচ্ছে, স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে ব্রাহ্মণের সেবায় লাগবে বলে। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, সুন্দরি করে ওহল্লাকে সাজায়ে দিল, সাজায়ে দিল। মাইরা, আপনারা কীর্তন শুনছেন একটু অনুভব করবেন, এরকম জীবনে যদি আপনাদের কোনোদিন দুর্ঘটনা ঘটে আপনারা কী করবেন? যদি আপনাকে কোনো পরপুরুষের সেবায় লাগতে হয় আপনার স্বামীর জন্যে, আপনি পারবেন না আমি জানি, কিন্তু ওহল্লা কেঁদে কেঁদে বলছে আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষার্থে আমি সব করতে পারি, স্বামী আমাকে সাজিয়ে দাও। এদিকে তাকাবেন, গল্প নয় সামনে, সুন্দর করে সাজাচ্ছে মা মাথায় কাপড়টা। এদিকে তাকাবেন, মাথায় কাপড়টা দিয়ে আমার দিকে, আমার দিকে, আমার দিকে মাথায় কাপড়টা দিয়ে ওহল্লা যখন এরকম করে দাঁড়িয়েছে,
ব্রাহ্মণের সেবায় লাগবার জন্যে। সামনে হাতিছাড়া করবেন না, যারা কীর্তন শুনছে এ অসুবিধা হয়। লক্ষ্য করুন, ওহল্লাকে সুন্দর করে সাজাচ্ছে। ওহল্লা মাথায় ঘোমটা নিয়ে যখন বিল্লমঙ্গলের সেবায় লাগতে গেল, এই জায়গাটি যে যেখানে বসে আছেন এক মনে একভাবে আমার দিকে তাকাবেন। আমি তো সব দিকে ঘুরতে পারছি না, মায়েরা সবাই আমার দিকে তাকাবেন। ওহল্লা যখন এরকম করে সেজে গেছে, বিল্লমঙ্গল তাকাচ্ছে, বা বা বা, এই তো এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কী হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এইবার একে গ্রহণ করব। এই বলে বিল্লমঙ্গল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওহল্লা চিৎকার করে বলল, ব্রাহ্মণ তুমি মাথা নিচু করে বসে আছো কেন, আমার দিকে একবার তাকাও। মায়েরা অবাক হয়ে যাবেন, যখনই বিল্লমঙ্গল ওহল্লার দিকে তাকাতে গেছে অমনি চমকে উঠে গেছে। কি ঠাকুর, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বিল্লমঙ্গল বলে উঠল, তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। ও গো আমার মা, ও গো আমার মা, এইদিকে মায়েরা তাহলে দেখুন কেমন ভাবে হৃদয় হলো। এখনই ভাবছিল একের দেহটাকে নিয়ে আমি খেলা করব। এখনই যেই না মুখের দিকে তাকিয়েছে, অমনি দেখে নিয়ে মনে মনে ভাবছে, আমার মরা মা মরেছিল ছোটবেলায় মনে আছে, ওই মায়ের মুখটা দেখতে পাচ্ছি, তুমি যে আমার মা। ওহল্লা কেঁদে কেঁদে বলল, ঠাকুর তুমি আমায় মা বলে ডাকলে, আমার কোনো সন্তান নাই। ওরে বিল্লমঙ্গল, তুই যদি আমায় মা বলে ডাকলি, বল তুই কী চাস? মা, জীবনে কারো কাছে কোনো জিনিস চাই নাই, আজ তোমার কাছে একটা জিনিস চাইব। কি? আমার নয়নটা কৃষ্ণ প্রেমের জন্য যাচ্ছিল বৃন্দাবনে, কামিনী কাঞ্চন দেখে নয়ন আমার কুপবৃত্তির দিকে গেছে। ও গো মা, দেবে যদি তোমার মাথাতে দুটো সোনার কাঁটা আছে, ক্লিপ, মায়েরা ক্লিপ পরেন, ক্লিপ, সোনার ক্লিপ। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, মা তোমার মাথায় যদি সোনার কাঁটা আছে আমায় দাও, কি করবি? মনে মনে ভাবল, দাও একবার। ওহল্লা বুঝতে না পারে সোনার কাঁটাটা দিয়েছে, আর বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বছরে, নয়ন তুই আমাকে কৃষ্ণ প্রেমে বাধা দিলি, কামিনী কাঞ্চনে মাথায় দিলি, হেই দেখ আমার মায়ের সামনে আমি এই নয়নকে অন্ধ করে দিলাম। একই প্রমাগ তোমার চরণে সপে দিলা আমার দুটি নয়ন, তারা নিতাই গৌর হরিব তুমি আমার মা বিদায় জননী ভূমি মাইরা। অন্ধ নয়নে বিল্লমঙ্গল প্রণাম করলো কাকে? মাকে। বৃন্দাবনে পথে চললো অন্ধ নয়নে। আচ্ছা, চোখে দেখতে পায় না সে কখনো বৃন্দাবনে যেতে পারে, কিন্তু একটা কথা বাবা, মন যদি কারো এক থাকে ভগবানের কৃপা পায়। একটা কথা বলি, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে, যে সাপের মাথায় মনি থাকে তাকে অন্ধকারে খাবার জোগাড় করতে হয় না, চুপচাপ বসে থাকে, মনির আলোতে পোঁকা আসে, বসে বসেই খায়। ভগবান রূপ মনিকে এদিকে হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে। বিল্লমঙ্গল অন্ধনানে বসে আছে, আর ভগবান একটা বালকের বেশ ধারণ করে মাথায় দধি দুগ্ধ নিয়ে ছুটে এলো। ওগো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া
কাঁধে বেড়ে যদি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচে নাচে ভালো দই ভালো দই এইদিকে এইদিকে সবাই একটু নয়ন দিয়ে দেখুন, ভগবান কৃষ্ণ বালকে বেশ ধারণ করে ছুটে এলো দধিদুগ্ধ নিয়ে বৃন্দাবনে গিয়ে। আহা, বৃন্দাবনে যাবার পথে বিল্লমঙ্গলকে খাওয়ালো দধিদুগ্ধ। জিজ্ঞেস করলো বিল্লমঙ্গল, তুমি কে? আমি একটা গোয়ালার বালক, তুমি কোথায় যাবে? বৃন্দাবনে। আমিও যাব। গোয়ালা বালক জিজ্ঞেস করো, তুমি তো অন্ধ, যাবে কী করে? তোমার চরণে যে নূপুর রয়েছে ওই নূপুরের শব্দে বৃন্দাবনে যাবো। মায়ের হলুদ হয়ে দেবেন, নূপুরের নূপুরের ধ্বনি বাজাচ্ছে কে? কৃষ্ণ। তার পাশে পাশে বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবন। রণ ঝন রণ ঝন নূপুর বাজাই রে নূপুর বাজাই রণ ঝন রণ ঝন রণ ঝন তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে তাহা শুনি বিল্ল রণ ঝন রণ ঝন নপর বাজাই মাইরা বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল। কৃষ্ণকে বললো, আমি তোমায় দেখতে চাই। কৃষ্ণ বিল্লমঙ্গলের নয়নে চোখটা দিল, হাত দিল, আর দেখতে পেলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বিল্লমঙ্গল বলো, তোমার রাধাকে আমি দেখতে চাই। কৃষ্ণ বলো, আমার রাধাকে তুই দেখতে পেলে যাক, যে তোকে পাঠিয়েছি বৃন্দাবনে তাকে পাঠিয়ে দি। তোর চিন্তাকে বামে বসা, আমি আমার রাধাকে বামে বসাবো। বিল্লমঙ্গল ডাকলো, চিন্তা! অন্তর্দৃষ্টিতে অন্তর্নয়নে শুনতে পেল কান দিয়ে, বিল্লমঙ্গল আমায় ডাকছে। বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি বৃন্দাবনে বসলো, রাধা গোবিন্দ যুগল হয়ে বসলো। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি তো যুগল হয়ে বসেছি বলেছি, আপনারা এখনও বসে আছেন। আপনার কি সারা রাত্রি শুনবেন? উঠবেন না নাকি? আপনার সিদ্ধান্ত নিয়েছেন, উঠবেন না? এই আমার কমিটির ছেলেরা যারা আছে তারা আমাকে বলেছে, আমি যখন উঠবো আসলে তখন বললাম 3 ঘন্টা করবো, আমি পারবো না, কারণ প্রত্যেক দিন পরিশ্রম। তখন বললো একটা কথা বলেছে, আমাদের জন্যে আধ ঘন্টা বাড়াবেন না, কথা রেখেছি। এই ছেলেগুলো আমাকে আনতে গিয়েছিল, খুবই ভালো, আশীর্বাদ করুন। এখানকার যারা কীর্তন কমিটির আছেন, প্রতি বছর ভালো ভালো আপনাদেরকে সুন্দর উপহার দিতে পারে। এরা বহুদিন আগে বায়না করেছে, লকডাউন করতে করতে হয় নাই। একটু ভজনের মাধ্যমে সবাই হাত তুলুন, ভজনের মাধ্যমে সবাই দাঁড়ান, একবার সবাই দাঁড়ান, একটু ভজনের তালি দেন। ও মাইনে রাটেনা রাটেনা হো, একসঙ্গে যারা আসবেন উপরে এসে দিয়ে যাবেন, এক এক করে সবাই নয়। ও মাইনে রাটেনা লাগায়ে রাধা নাম কি, হাততালি দিন তারপর দেবেন, হাততালি দিন তারপর দেবেন। ও মাইনে রাটেনা লাগায়ে রাধা নাম কি, রাধা রাধা
অঙ্গ অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গ অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, কায়া মে রাধা মেরে বায়া মে 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 রাধা, মনে রতনা মনে রতনা লাগায় রাধা নাম, মনে রতনা লাগায় রাধা উড়ো ধ্বনি, মনে রতনা লাগায় রাধা নাম, ওজে অল্প মে রাধা মেরে পলক মে রাধা, অল্প মে রাধা মেরে পলক মে রাধা, অল্প মে রাধা মেরে পলক মে রাধা, আগে মে রাধা মেরে পিছে মে রাধা, আগে মে রাধা মেরে পিছে মে রাধা, মনে মেহেন্দি মনে মেহেন্দি মনে মেহেন্দি লাগায় রাধা নাম কি, মনে রাধা লাগায় রাধা নাম, মনে রতনা লাগায় রাধা রাম কে, হরি বল 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 হরে বল গাও গো রাধে, ধীরে ধীরে আসবেন